আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চলে তারা পথে পথ আছে দুটোই ভোলার সাথে, কেউ বা চলে পায়ে হেঁটে সেই পথ, কেউ বা আবার চালায় বাহারিরা। আমরা শুধু দেখে দেখে পথ চলি, পথের পা চালি, পথের পা চালি, পথের পা চালি, নয় বিভূতির পথের পা চালি, পথের পাঁচালি, এত শুধু পথের পাঁচালি, পথের পাঁচালি, একটু মিটে পথের পাঁচালি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আজকের পথের পাঁচালী অনুষ্ঠানে। পথে পথে ঘোরার পরিকল্পনা নিয়ে আজ কিন্তু আমরা চলে এসেছি গাউসিয়া এবং চাঁদনিচক মার্কেটে। আপনারা একটা বিষয় জানেন কি, গাউসিয়া এবং চাঁদনিচক মার্কেট পরিচিত কিন্তু শুধুমাত্র মহিলাদের মার্কেট হিসেবে, কিন্তু কোথাও লেখা নেই শুধুমাত্র মহিলাদের জন্য, আর তাই তো এনারাও ঘুরে বেড়াচ্ছেন। চলুন জানা যাক ওনারা কেন এসেছেন। আচ্ছা ভাই, আপনি চাঁদনি চকে তো কেন এসেছেন? আমি এসেছিলাম একটু বাজার করতে, ওইখানে মানে বাজার তো নিউ মার্কেটের বাজার, এইখানে এসেছেন? এখানে এসেছি, এখানে দাম একটু কম, তারপরে ভালো মাল পাওয়া যায়, এই জন্য আসছি। মানে নিউ মার্কেট কাঁচা বাজারের থেকে এখানে দাম কম, এখানে কাঁচা বাজারে কি পাওয়া যায়? এখানে তো কাঁচা বাজার নেই। তার কি কিনতে এখানে এসেছিলাম? যে জুতা কেনার জন্য আসছিলাম, তারপর আমি এভাবেই ঘুরতে এসেছি এখানে, ঘুরতে এসে দেখতে এসেছি মার্কেট। কি দেখতে? এই সোনার দোকানে দেখতে, গরমের মধ্যে এত ভিড়ের মধ্যে ঘুরতে এসেছি। হ্যাঁ, ঘুরতে এসেছি। আমি এখানে চাকরি করি, গাড়ি নিয়ে আসছি ড্রাইভার। চলুন দেখা যাক সামনের কি উত্তর পাওয়া যায়। হ্যাঁ, চাঁদনি চক আমি জাস্ট কাজ করিনি, আমি পার্টি হিসাবে আসছি আপনার দেখতে। আসলে গিন্নি বাজার করবো, তাই কি আর করার, নিজেকে এসে গাড়ি পাড়া দিতে হচ্ছে। আমি আসছি ধরো না, বাসায় তো শুয়ে থাকতে একা ভালো লাগে না, মার্কেটটা খুব সুন্দর, নতুন এসি মার্কেট করছে, তার জন্য ঘুরতে আসছি, আমরা মার্কেটে মার্কেট দেখবো, তারপর মার্কেটিং করবো। কোথা থেকে এসছো? আমরা কক্সবাজার থেকে আসছি। কক্সবাজার থেকে আসছেন চাঁদনি চকে? হ্যাঁ, আমি ইউনিভার্সিটিতে পড়ি, পড়তে পড়তে ভালো লাগে না, পরে বাইরে একটু চাঁদনি চক মার্কেটে, গাউছিয়া মার্কেটে, একটু ঘুরতে আসি, সুন্দর সুন্দর মহিলাদের দেখে, দেখতে দেখাও যায়, মনটা একটু ভালো লাগে। কারণেই হোক আর অকারণেই হোক, ওনাদের এই ঘোরাফেরা অসামঞ্জস্যপূর্ণ হলেও মাঝে মাঝে কিন্তু এই অসামঞ্জস্যপূর্ণ কাজ করতে আমাদের একেবারে খারাপ লাগে না। তবে কিছু কিছু লোক করেন কিন্তু বেশ বিব্রতকর অবস্থায়, যেমন ছোটবেলায় শেখা কোনো ছড়া যদি বুড়োবেলায় আওড়াতে হয় তাহলে কি অবস্থা হয়। সেটা হলো আমরা ছোটবেলায় একটা ছড়া পড়েছিলাম, ওই দেখা যায় তাল গাছ, ওটার পরের লাইনগুলো আপনার মনে আছে? আপনি বলতে পারবেন? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা যদি পাই না, পান্তা যদি পাই না, কুটি মাছ কি, পান্তা যদি পাই না কুটি মাছ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, এটুকুই মনে আছে। আর মনে নেই? তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ওগিগিতি খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না, পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না। একটু আরেকটু আরেকটু আরো দুই ও এক কিছু ভাই, দুই তো গাপুর গুপুস, গাপুর গুপুস, গাপুর গুপুস খাই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিছা, অবগতি খাস কি, পান্তা পাতা চাষ কি, একটা যদি পাই সামনে ধরে গাপুস ঘুষ খাই। মাঝখানে দুই লাইন কিন্তু গাপুস গুপুস আপনি খেয়ে ফেলেছেন। তুমি পারলো না, আমাকে জিজ্ঞেস করো, আমি পালি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওই আমাদের গাছ, ওই আমাদের গাছ, ওই আমাদের ঘাস, ওই আমাদের ঘাস, ওখানে তো বাস করে কানা বগিছা, ওই বগিতে খাসতে, পান্তা মাছ খাস কি, পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অম্বদের এক, অম্বদের এক, অম্বদের এক হাত খাস করি। উনি বলেছেন ওই আমাদের ঘাস, ওই আমাদের দেশ, ওই আমাদের দেশ, ওইখানে তো বাস করে ঘুঘু পাখির ছা, ঘুঘু পাখির ছা, তারপর তো মনে নেই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না, একটা যদি পাই
অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। বাহ 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 বাহ। এবার আজগুবি প্রশ্নের কিছু উত্তর শোনা যাক। ও আপনি ছবি তো সিনেমা তো দেখেন, বাংলা ছবি কমই দেখেন? কমই দেখেন, হিন্দি ছবি দেখেন। আচ্ছা যাই হোক, যদি নায়ক হইতে চান এই মুহূর্তে? নায়ক হইতে চাই না। না যদি, নায়ক হইতে চাই না। না যদি চান এই মুহূর্তে? আমার নায়ক আর স্বপ্ন নাই। নাই না যদি আপনি চান তাহলে? আরে ভাই, তাহলে আরে ভাই, এই মুহূর্তে আপনার নায়ক করার অফার হইলো, অফার দিলো, এখন নায়ক আপনি হতে চান, আপনি কার চেহারা নিতে চান? সাধারণত সোনা সাহেব হয়েছে, সাধারণত সোনা সাহেব হয়েছে। রিয়াজের চেহারা নিতে চাই, রিয়াজের চেহারা নিতে চাই। কার চেহারা? এই এই সাকিব খান চেহারা আমি রিয়াজের নিতে চাবো। রিয়াজের? তাহলে রিয়াজ কার চেহারা নেবেন? তিনি কি সিনেমা ছেড়ে পেঁয়াজের ব্যবসা করবেন? আমি এটা ভিতরে জিজ্ঞাসা করেন, ভিতরে জিজ্ঞাসা করেন, ভিতরে জিজ্ঞাসা করেন। না আপনাকে জিজ্ঞেস করছি, আমি শাহরুখ খানের মতো হতে চাই। আমি হিরো হতে চাই, মনে করেন বাংলাদেশে তো এটা, তাই না? এটা তাই না? এটা তাই না? এই মুহূর্তে আপনাকে দেশের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হলো, কোন দেশের প্রেসিডেন্ট হতে যাবেন? কোন দেশের প্রেসিডেন্ট হতে যাবেন? আপনাকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দেওয়া হলো, কোন দেশের প্রেসিডেন্ট? আমেরিকা। আমেরিকা? 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 আচ্ছা কেন আমেরিকা? আমার কাছে ভালো লাগে এই জন্য। আমি তো আমার দোকানের প্রেসিডেন্ট। এক্সকিউজ মি ম্যাডাম, একটা ছোট্ট প্রশ্নের উত্তর কি দেবেন? একটা ছোট্ট প্রশ্নের উত্তর কি দেবেন? দেবেন না? আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের, বাংলাদেশের, বাংলাদেশের একটা প্রশ্নের উত্তর কি আমাদের দেবেন? আচ্ছা এক্সকিউজ মি ম্যাডাম, আপনাকে কোনো স্বপ্নপুরুষের সাথে কথা বলার সুযোগ দেওয়া হলো, আপনি কার সাথে কথা বলবেন? স্বপ্নপুরুষ মানে? স্বপ্নপুরুষ মানে যে কোনো হার্ট থ্রব, আপনি যাকে পছন্দ করেন, এরকম কারোর সাথে যদি আপনার টেলিফোনে কথা বলার সুযোগ করে দেওয়া হলো যে আপনি তার সাথে কথা বলতে পারবেন, আপনার পছন্দের? হ্যাঁ নিশ্চয়ই, মহিলাদের কাছে তো পুরুষের কথাই জিজ্ঞেস করবো না। আমার এরকম কেউ নেই, সরি। কোনো ফিল্ম স্টার বা কেউ যে যার সাথে আমি কথা বলার চান্স পেলে অন্তত 10 মিনিট হলেও কথা বলতে? না পছন্দের আছে কিন্তু কথা বলতে চাই না। কথা বলতে চান না? পছন্দের আছে কিন্তু কথা বলতে চান না? কথা বলার সুযোগ পেলেও কথা বলবেন না? না বলবেন? বলবেন না, মন থেকেই বলছেন? হ্যাঁ হ্যাঁ। আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড। হাজবেন্ড? আচ্ছা, এছাড়া আপনার কোনো স্বপ্নপুরুষ নেই? না আমার কোনো স্বপ্নপুরুষ নেই। পৃথিবীর সবগুলো ফুল আপনাকে ধরিয়ে দেওয়া হলো, আপনি কাকে দেবেন? আমার ছেলেকে, আমার প্রিয়জনকে, আমার প্রিয়জনকে। আমার দুইটা মেয়ে আছে, মেয়েদেরকে দিব, আমার মেয়েকে দিব, 9 বছরের মেয়ে নেহা, ওকে দেবে। গাছে কাঁঠাল, গাছে কাঁঠাল, গাছে কাঁঠাল আর গোফের তেল, আজগুবি স্বপ্নের মতোই আমরা করি কিন্তু কিছু আজগুবি পরিকল্পনা। চলুন দেখা যাক সেরকমও কিছু আজগুবি পরিকল্পনার কথা। যেমন যদি চাঁদে বেড়ানো যেত, চাঁদনি নামের সাথে চাঁদের একটা সম্পর্ক আছে। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে চাঁদে যদি আপনি কোনো মার্কেট করেন কোনো দিন, চাঁদে যে মার্কেটটা করবেন ওই মার্কেটের নাম কি রাখবেন? চাঁদে কি কখন মার্কেট হবে? মহিলা চাঁদ মার্কেট হবে? চাঁদনি মার্কেট? চাঁদনি মার্কেট? চাঁদনি মার্কেট হাউস এটা? আপনি? চাঁদনি মার্কেট? চাঁদনি মার্কেট। এইভাবে আর কতদিন? এইবারে একটু নিজের থেকে বলেন। চাঁদনি চক? চাঁদনি চক। চাঁদে যদি আপনাকে জমি ক্রয় করতে বলা হয়, আপনি কি দামে সেই জমিটা কিনবেন? চাঁদের জমির দাম কিরকম হতে পারে আপনার মনে? পৃথিবীর থেকে তো দ্বিগুণ হবেই। পৃথিবীর থেকে দ্বিগুণ হবে? তা আপনি চাঁদে যদি জমি কেনার সুযোগ পান, আপনি সেই জমিটা কিনবেন? না। আচ্ছা সেটা কি শতাংশ হিসেবে হবে না কাঠা হিসেবে? আচ্ছা শতাংশ হিসেবে হবে না কাঠা হিসেবে হবে? আচ্ছা ধরুন যদি কাঠা হিসেবে হয় তাহলে সেই জমির দাম কত হবে? সেটা তো আমার সে সামর্থ্য নেই, সেটা তো আমার সে সামর্থ্য নেই, সেটা তো আমার সে সামর্থ্য নেই। ছাতের জমির দাম, ছাতের জমির দাম, ছাতের জমির দাম সে অনেক হবে। আমরা এখন
এখন একটা অত্যন্ত রঙিন একটা দোকানের সামনে এসে দাঁড়িয়েছি এবং আমি এখন একটা প্রশ্ন করব আপনাকে, সেটা হচ্ছে যে আমাদের দেশে আমাদের ঢাকায় যেমন অনেক অভিজাত এলাকাগুলো যেগুলো আছে সেগুলোর নাম যেমন বনানী, বাড়িধারা, গুলশান, অভিজাত এলাকাগুলোর নাম এরকম হয়। চাঁদে চাঁদে কোনো যদি বসতি স্থাপন হয়, ওখানে যদি কোনো অভিজাত এলাকা গড়ে ওঠে, সে এলাকাটার নাম কি হবে? সেটা একটা পছন্দ মতো নাম হবে, সেটার জন্য যেটা পছন্দ করার সুযোগ সুবিধা মতো নাম দেওয়া যায়। কি নাম আপনার কি কোনো চিন্তা ভাবনা আছে যে চাঁদে যদি কোনো অভিজাত এলাকা হয় সে এলাকাটার নাম কি হবে? আপনি চাঁদনি মনে করেন, চাঁদনি আবাসিক এরিয়া, চাঁদনি আবাসিক এরিয়া। আপনি তো বললেন যে আমাদের এখানে বনানী, গুলশান, বাড়িধারা, তো চাঁদে যদি হয় তাহলে হবে চারিধারা, 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 সেটার নাম হওয়া উচিত চত্বরা। এবার একটু স্বজনপ্রীতি হয়ে যাক, গাউসিয়া চাঁদনি চকে এতগুলো দোকান ঘুরলাম কিন্তু একটা দোকানের সামনে এসে আমরা থমকে দাঁড়িয়েছি। দোকানের নামটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কেন আমরা এই দোকানে থমকে দাঁড়িয়েছি। ব্যাটার ডিরেক্টর অফ সানসে তেলটা ভালোই দিল, প্রচন্ড খিদে পেয়েছে, চলুন একটু জিলাপি খাই। গরম গরম জিলাপি একটা ধাতব্য দিন তো, যদি অলিভ অয়েল আসে অলিভ থেকে, বেবি অয়েল আসে কোথা থেকে? উত্তর এখন পাবেন না, ব্রেকের পরে। হ্যাভ আ জিলাপি ব্রেক। আর আজগুবি চিন্তা নয়, চলুন এবার একটু গেমস খেলা যাক, পথের প্যাচালি গেমস। তবে মজার ব্যাপার হলো আমাদের আজকের চারজন প্রতিযোগিনী কিন্তু মেয়ে। আমরা সাধারণত জানি যে মেয়েরা কিন্তু চুরি পড়ায় অত্যন্ত পারদর্শী। আজকে আমরা দেখব এক মিনিটে এরা চারজন কতগুলো চুরি পড়তে পারেন। তবে তার আগে আমি তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। আপনার নাম? ত্রিনা। ত্রিনা আপনি? জেমি। জেমি আপনি? জেসমিন। জেসমিন আপনি? নাসিমা। নাসিমা। আচ্ছা, খেলার রুলস যেটা হবে সেটা হলো যে এক মিনিটের ভিতর আপনাদেরকে চুরিগুলো পড়তে হবে, যে যতগুলো বেশি চুরি পড়তে পারবে সে হবে আজকের গেমসের বিজয়িনী। তবে একটা একটা করে চুরি পড়তে হবে এবং এক হাত শেষ হলেই দ্বিতীয় হাতে আপনারা চুরি করা শুরু করবেন। তাহলে আমরা শুরু করতে পারি আজকের পথের প্যাঁচালি গেমস, স্টার্ট। দ্রুত গতিতে পড়ে যাচ্ছেন ওনারা, বেশ সবাই পারদর্শী মনে হচ্ছে চুরি পড়াতে। দেখা যাক কে কতগুলো চুরি পড়ছেন। চুরি ভেঙে গেলে কিন্তু ওটা কাউন্ট করা হবে না। টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ। এখন দেখা যাক কে কতগুলো চুরি পড়েছেন। এবার গোনার পালা, একজন একজন করে আসি। আপনি আপনার চুরিগুলো আগে বলতে হবে যে কতগুলো চুরি আপনি পড়েছেন। এক, দুই, তিন। ৪৩টি চুরি পড়েছেন। এবার ওনার পালা, দুই, তিন, চার। ৩৬টি পড়েছেন। সুতরাং আজকে আমরা দেখছি আপনার নাম, আজকের পথের প্যাচালি গেমসের বিজয়িনী ইয়াসমিন। আপনাকে, জেসমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই গেমসে অংশগ্রহণ করার জন্য। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য রয়েছে, বিজয়িনীর জন্য রয়েছে পথের প্যাঁচালি গেমসের পক্ষ থেকে এই সামান্য উপহার আপনাকে দেওয়া হলো, পথের প্যাঁচালি গেমস বিজয়িনী জেসমিন। আমরা জয়ী হলে খুশি হই আর হারলে করি মন খারাপ, তবে যদি হই প্যাঁচালি মদন তাহলে ছোট হবে না আরেক সাইজ বড়।
না এটা আপনার এটা থেকে ভালো কোয়ালিটি, এটা পরেন, এটা বেশ সুন্দর দেখেন আপনি। আপনার এটা থেকে এটা অনেক বেটার, অনেক বেটার কোয়ালিটি করে দেখেন, খুব ভালো। এটা দেখেন সুন্দর ডিজাইনের, একদম নতুন করে স্পেশাল নতুন তৈরি করা হয়েছে আপনার জন্য। হ্যাঁ সুন্দর দেখেন, সুন্দর পরে না এটা তো হবে না, কিন্তু এটা এটা পরে দেখেন এটা হবে না। না এটা ওনার জন্য খুব মানে ভালো একটা সুন্দর একটা দিয়ে এটা পরে, এটা পরে ভালো দেখেন সুন্দর জুড়ি করা, তাই না? এটা নতুন করা তো, এটা নতুন, এটা ওনার জন্য মানে ওনার বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ আচ্ছা একটা সেকশন আছে পথের প্যাঁচালি মদন, সে এটা হলো প্যাঁচালি মদন। তো আমরা জাস্ট এটা ফান করেছি আপনাকে, আপনি যদি কিছু মনে না করে থাকেন, এটা আপনার জন্য আমরা তৈরি করেছিলাম, আপনার জন্য আপনার পায়ে হয়নি, যাই হোক। তো আমাদের আজকের পথের প্যাঁচালির প্যাঁচালি মদন মিস, আপনার নাম অ্যানি, মিস অ্যানিকে পথের প্যাঁচালির পক্ষ থেকে আমাদের এই ছোট্ট উপহার। আশা করি আপনি রাগ করেননি, আপনার সাথে সামান্য একটু ফান করা হয়েছে, আপনি কিছু মনে করবেন না। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ, পথের প্যাঁচালির পক্ষ থেকে প্যাঁচালি মদন মিস অ্যানি। ক্লান্তি দূর করার জন্য গান কিন্তু একটি দারুণ মাধ্যম, চলুন ক্লান্তি দূর করি কিছু গান শুনে। আর গানের শিল্পীরা আমাদের সেই অতি চেনা পথের প্যাঁচালির তারকারা। চলে 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 যায় যদি কেহু বাদন ছেড়ে, কাঁদিস কেন মন অন অন, ভাঙা গড়াই এই জীবনে আছি সর্বক্ষণ। শেষ পাতা গো শাখায় তুমি থাকো, ছেলে তুমি ছিলাম আমি, ছেলে তুমি ছিলাম আমি, চিহ্নটি তার রাখো না না যেও না। জীবনের গান আজ গাইব কত পদ ঘুরে এলাম এলাম এলাম, ঢাকা শহর আইসাই আমার আশা ফুরাইছে। আবার দেখা হবে, খোদা হাফেজ। কি জানি একটা ধাঁধা দিয়েছিলাম আপনাদের, অলিভ অয়েল বেবি অয়েল তো চাই, মনে পড়ছে না? আপনারই বরং উত্তরটা দিয়ে দিন এই ঠিকানায়। টাটা।
ধন্যবাদ।